हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होयेछी एक कप कड़ाईशुटी और दुटो डिम दिए दुर्दान्त स्वादेर यूनिक एकटी रेसिपी निये। खेते दारुण टेस्टी हय, रुटी परोटा भात सबकिछुर संगेई सार्व करा जाबे। आशा करछी आपनादेर भीषण भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एक कप मटरशुटी के प्रथमे आमी निये निच्छी एक ग्राइंडिंग जारेर मध्य दिए दिलाम दुटो काचा लंका और परिमाण मतो लवण। जल ना दिए भालो करे ए समस्त किछु बेटे नियेछी। एबार एरी मध्ये एड करे दिच्छी दुटो डिम भेंगे। एरी मध्ये दिए दिच्छी दुई टेबिल चामच परिमाण बेसन और डिम और बेसनेर परिमाण मतो दिए दिच्छी लवण। समस्त किछुके भालो करे मिशिए निच्छी। ভালো করে মেশানো হলে দেখুন এর ঘনত্ব ঠিক এরকম তৈরি হয়েছে। এটাকে আরও একটু ঘন করে নেয়ার জন্য এক চামচ আরও বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রাইং প্যান গরম করে নিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হলে ফ্লেমটাকে লোতে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণ। মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এবার চারপাশে ভালো করে স্প্রেড করে নেব আর উপর থেকে একটু সমান করে নেব। দেখুন ঠিক এভাবে সমান করে নিতে হবে আর স্প্রেড করে দিতে হবে। আর তারপর এটা আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা উপর থেকে কিন্তু এরকমই নরম থাকবে, তবে নিচ থেকে সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে পাল্টে নেয়ার জন্য একটা প্লেট এর উপর উপুর করে দিয়ে এভাবে প্লেটে নিয়ে আবার অপর দিকটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। হাফ চামচ মতো তেল দিয়ে ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নিলাম। দুদিক থেকেই সুন্দর এগুলো তৈরি হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। ওই ফ্রাইং প্যানের মধ্যেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি আলুকে লম্বা লম্বা পাতলা করে কেটে। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। আলুকে বেশ লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটি সাদা তেলেও করতে পারেন। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি ছোট এলাচ, একটি দারচিনি স্টিক, 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আর জিরে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজে সুন্দর লালচে রং ধরলে অ্যাড করে দিয়েছি একটি বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে অল্প লবণ অ্যাড করেছি যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো। ভালো করে এই পর্যায়ে মশলাকে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একদম সুন্দর চলে যায়। লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে নিতে দেখুন একটু ঘন হয়ে এসেছে। এখন অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলাকে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নার স্বাদ অনেক বেশি হয়। দেখুন তেল সুন্দর রিলিজ হয়ে গেছে। এখানে কষিয়ে রাখা আলু অ্যাড করে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেয়ার পর উষ্ণ জল অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের থেকে একটু বেশি। পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে আলু সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই সময় দেখুন এটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এটাকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি একটু লম্বাটে সাইজ করে কেটে নিচ্ছি ঠিক এভাবে। আপনারা চাইলে একটু চৌকো সাইজ করে বা নিজেদের পছন্দ মতো সাইজেও কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর এগুলো তৈরি হয়েছে, দেখতেও কত সুন্দর। এবার দেখুন আমি ঢাকনাটা খুলেছি, আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা, একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য। এবার সেই কেটে রাখা টুকরোগুলো এখানে অ্যাড করে দিলাম। এগুলো অ্যাড করার পর হালকা হাতে ভালো করে গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার এগুলোর মধ্যে চলে আসে। ভালো করে মিশিয়ে নেয়ার পর
এবার আমি ঢাকা দিয়ে জাস্ট 3 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি কেমন তৈরি হলো। দেখুন, এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।